হাতে খুব বেশি একটা সময় নেই যে ঝটপট রেডি হয়ে বাইরে বেরো। আবার হাতের কাছে বিশেষ কোনো প্রোডাক্টও নেই যে যেগুলো দিয়ে খুব সুন্দর করে একটু সাজুগুজু করবো। তো এইরকম সমস্যার সম্মুখীন আশা করি অনেককেই হতে হয়। তো আজকে আমার এই ভিডিওটা আমার সকল ফ্রেন্ডসদের জন্য, আমার সকল মা কাকিমা সবার জন্য। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে হাতে কম সময় থাকলে কীভাবে তোমরা ঝটপট সুন্দর করে সাজুগুজু করতে পারবে, এবং হাতের কাছে যদি বিশেষ কোনো একটা প্রোডাক্টও না থাকে তাহলে কীভাবে তোমরা মেকআপ করবে। আর আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি হেল্প নিয়ে নেবো ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা। আশা করি ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা তোমাদের সকলের কাছে আছে, যদি না থাকে তাহলে পরে অবশ্যই একটু মার্কেট থেকে কিনে নাও, খুবই কম দাম, খুব একটা বেশি দামও না। আজকের এই মেকআপ ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা আমি এই ফেয়ার অ্যান্ড লাভলির বিবি ক্রিমটা দিয়ে করছি। তোমরা দেখতে পারবে যে কত সুন্দর একটা মেকআপ লুক এই বিবি ক্রিম দিয়ে করা যায়। তো মেকআপের শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের হাতে যতই কম সময় থাকুক না কেন, বা যদি হাতের কাছে বিশেষ কোনো মেকআপ প্রোডাক্ট নাও থেকে থাকে, তাহলে আজকে আমি যে মেকআপ প্রোডাক্টগুলি ইউজ করছি একটু তোমরা কিনে নাও। তার মধ্যে মেইন যে জিনিসটা তোমাদের কিনতেই হবে সেটা হচ্ছে ডাবর গোলাপরির এই রোজ ওয়াটারটা। তোমরা যখনই মেকআপ করবে সবার ফার্স্ট কিন্তু মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবে, সেটা ফেস ওয়াশ দিয়ে হোক, ক্লিনজার দিয়ে হোক, তারপরে একটা রোজ ওয়াটার অথবা রোজ টোনার তোমরা মুখের মধ্যে একটু স্প্রে করে নাও। আজকে আমি ইউজ করে দিচ্ছি ডাবরের এই রোজ ওয়াটারটা অ্যাজ এ রোজ টোনার হিসেবে। রোজ টোনারটা ইউজ করে নেওয়ার পরে আমি কিছুক্ষণ টাইম নিয়ে নেব তোমাদের থেকে, যাতে খুব ভালোভাবে আমার মুখটা শুকিয়ে যায়। তো রোজ ওয়াটারটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর নেক্সট আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে পতঞ্জলির এই অ্যালোভেরার জেলটা। এখানে তোমরা চাইলে একটা ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো যারা খুব ঝটপট রেডি হচ্ছ তাদের জন্য পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা ইউজ করাটাই বেস্ট। কারণ এই অ্যালোভেরা জেলটা শুধুমাত্র ময়শ্চারাইজিংয়েরই কাজ করে না, এর পাশাপাশি কিন্তু প্রাইমারেরও কাজ করে, এবং মেকআপকে অনেক বেশি, মানে মেকআপে আমাদের স্কিনে যদি কোনো রকম ড্যামেজও হয়ে থাকে সেই ড্যামেজ হওয়ার হাত থেকে প্রোটেক্ট করে। তো তোমরা অবশ্যই কিন্তু পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা হাতের কাছে রেখো। তো অ্যালোভেরা জেলটা আমি ইউজ করে নিলাম। এরপর নেক্সট আমি ইউজ করে নিচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা। এটা কিন্তু ভীষণ ভালো লাইট একটা কভারেজ দেয়, হালকা ফাউন্ডেশনের মতনই কিন্তু একটা কভারেজ তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি ভীষণ অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি এবং খুব অল্পভাবে কিন্তু আমি আমার পুরো মুখের যে স্কিনটা আছে সেই স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি, গলাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব একটা বেশি করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে না, আর এটা কিন্তু তোমরা হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারো, মানে এটাকে অ্যাপ্লাই করার জন্য কোনো রকমেরই ব্লেন্ডারের প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, অনেকটা বেশি সময় লেগে যাবে, অনেকটা বেশি সময় দিয়ে কিন্তু তোমাদেরকে পুরো মুখে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, এবং তোমরা হাতের ফিঙ্গার টিপ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে বসিয়ে নিতে পারবে। তো অ্যাপ্লাই করতে করতে একটা কথা বলে দিই যে এই যে বিবি ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি এটা কিন্তু অনেকটা সময় নিয়ে নেবে মুখের সাথে অ্যাডজাস্ট হতে। প্রথমে কিন্তু ঠিকঠাক অ্যাডজাস্ট হবে না, স্কিন কালার থেকে একটু বেশি লাইট লাগবে, কিন্তু তুমি যতক্ষণ সময় দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে তোমার ফিঙ্গার টিপ দিয়ে, তত ভালোভাবে কিন্তু তোমার পুরো স্কিনের সাথে মিশে যাবে। তাই প্রথম পর্যায়ে কিন্তু তোমরা কেউ ভয় পেয়ে যাও না যে অনেকটা বেশি পড়ে গেল বা বেশি সাদা সাদা লাগছে, সেটা কিন্তু একেবারেই নয়। এটা যতটা তুমি সময় দেবে তত ভালোভাবে পুরো স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি পুরো মুখে খুব ভালোভাবে বিবি ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কিন্তু নর্মালি বসে গিয়েছে। নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করবো। কম্প্যাক্টের জন্য আজকে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির এই কম্প্যাক্টটা, ভীষণ ভালো একটা কম্প্যাক্ট, আমি নতুনই পারচেস করেছি। তো তোমরা কিন্তু চাইলে এখানে লুজ পাউডারও ইউজ করতে পারো, তবে আজকে আমি ইউজ করে নেবো কম্প্যাক্ট পাউডার। তো ফাউন্ডেশন হিসেবে যেহেতু আমি খুব একটা ভালো ফাউন্ডেশন ইউজ করিনি, ফেয়ার অ্যান্ড লাভলির বিবি ক্রিমটা ইউজ করেছি, সেহেতু যদি তোমরা কেউ মনে করো যে তোমরা একটু ভালো কভারেজ চাইছো, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা পাউডারটা বা কম্প্যাক্টটা যেটা ইউজ করছো সেটা একটু অনেকটা বেশি পরিমাণে ইউজ করে নিতে পারো, এতে কিন্তু তোমাদের স্কিন টোনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু আমি আজকে নর্মালি একটা বিবি ক্রিম ইউজ করেছি সেই কারণে কিন্তু আজকে আমি যে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি একটু বেশি পরিমাণে ইউজ করে দিচ্ছি।
তো কম্প্যাক্ট পাউডার ইউজ করে নেওয়ার পর নেক্সট আমি একটু আইব্রো ড্র করবো। আর আইব্রো ড্রয়ের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা। আর এই আইব্রো পেন্সিলটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে একটা স্পুলি দেওয়া থাকে, যেই স্কুলটা দিয়ে ফার্স্টেই আমি আমার আইব্রোটাকে একটু কম করে নিচ্ছি। এবং আইব্রো যদি তোমরা কম করার পর ফিলটা করো তাহলে দেখবে আইব্রো শেপটা অনেকটা বেশি সুন্দর দেখতে লাগবে এবং আইব্রো অনেক বেশি ন্যাচারাল দেখতে লাগবে। আর আজকে আমি যে পেন্সিলটা ইউজ করছি সেটা কিন্তু ব্রাউন কালারের একটি শেড, তোমরা কিন্তু ব্রাউন কালারের শেডটাই নিও। ব্ল্যাকটা তোমরা যতটা পারবে অ্যাভয়েড করে যেও, কারণ ব্ল্যাক কালারের যদি আমরা শেড নিয়ে আইব্রোকে ফিল করি তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আর্টিফিশিয়াল দেখতে লাগবে। তাই যদি তোমরা মনে করো যে একেবারে ন্যাচারালি দেখতে লাগবে লুকটা, তাহলে আমি বলবো যে ব্রাউন কালারের শেডটা নিও। তো আইব্রো করে নেওয়ার পরে নেক্সট আমি ইউজ করে নেব ব্লু হেভেনের এই লাইনারটা। আমরা যতই তাড়াহুড়োর মধ্যে মেকআপ করি না কেন, লাইনার ছাড়া কিন্তু আমাদের মেকআপটা পুরোপুরিভাবে ইনকমপ্লিট থেকে যায়। তো সেই কারণে আমি খুব হালকাভাবে, যেহেতু আমি একদমই মোটা করে লাইনার পরা পছন্দ করি না নিজের জন্য, সেটাকে আমি ভীষণ হালকা করে একটু লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো লাইনার পরে নেওয়ার পর নেক্সট আমি ইউজ করবো মাস্কারা। মাস্কারার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির ওয়াটারপ্রুফ এই মাস্কারাটা। এটা ভীষণ ভালো একটা ল্যাশ ভলিউম ক্যারি করে। তো আজকে আমি ইউজ করেছি সুইস বিউটির এই মাস্কারাটা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো মাস্কারাটা কতটা ভালো, কতটা ভলিউম ক্যারি করে। তো মাস্কারার পর নেক্সট আমি ইউজ করবো একটা লিপস্টিক। লিপস্টিকের জন্য আজকে আমি নিয়ে নিয়েছি লিওন বিউটির এই লিপস্টিকটা, ইন দি শেড ইজ ট্রিপল 2, মানে 222। তো এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, এটা একদম টোটাল একটা নিউড শেডের ওপর। তো তোমরাও চাইলে এরকম নিউড শেডগুলো কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। তো এরপর আমি এই লিপস্টিক থেকে একটুখানি শেড আমার হাতের ফিঙ্গার টিপে নিয়ে নিচ্ছি এবং আমি জাস্ট আমার চিক যে এরিয়াটা আছে সেখানে জাস্ট অল্প করে একটু ব্লাশন পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে আমার গালটা অনেক বেশি সুন্দর দেখতে লাগবে, যেহেতু কোনো রকমই কোনো হাইলাইটার বলো বা ব্লাশন বলো ইউজ করছি না, সেহেতু হালকাভাবে আমি একটু লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এখন আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। আর তোমরা তো দেখতেই পারলে এতক্ষণ অবধি যে কীভাবে ঝটপট করে একদম ফেয়ার অ্যান্ড লাভলির বিবি ক্রিম ইউজ করে আমি এত সুন্দর একটা নর্মালি মেকআপ লুক ক্রিয়েট করলাম। তো তোমরাও কিন্তু ঝটপট যখন রেডি হওয়া দরকার তখন কিন্তু এইভাবেই মেকআপ করতে পারো, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আবার দেখা হতে চলেছে, ততক্ষণ অবধি তোমরা সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো।